কেন্দ্রীয় সরকারের 100 দিনের বকেয়া টাকা আদায় এবং আবাস যোজনার টাকা আদায় এবং কৃষকদের সারের ভর্তুকির দাবি নিয়ে প্রতিবাদ সভা করল জেলা কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ রায় সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক মৃদুল গোস্বামী এবং পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। বুধবার প্যারেড গ্রাউন্ড ময়দান থেকে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তর রাষ্ট্রমন্ত্রী সহ একঝাঁক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি মিছিল বের করে। এরপর মিছিলটি বক্সা ফিডার রোড ধরে গোটা শহর পরিক্রমা করে চৌপতিতে এক প্রতিবাদ সভা করে। রীতিমতো রাজ্য কৃষকদের সার বঞ্চনা নিয়ে গর্জে উঠেন এই মন্ত্রী। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কৃষকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান কিছুই দেওয়া হচ্ছে না। এছাড়াও রাজ্যকে সঠিকভাবে সার না দেওয়ার ফলে রাজ্যের কৃষকরা দারুণভাবে বঞ্চনা শিকার হচ্ছে। তাই কৃষকদের অধিকারের জন্য গোটা দেশের পাশাপাশি রাজ্যের আন্দোলন করছে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল। Get ready to celebrate the biggest New Year party at Kurimohor Royals with unforgettable night of music, dance and celebration. For more information, call us at 99326 22228 or 0352 222555. দাদা, আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে আজকে আসলেন, মূলত সামনে কি পরিকল্পনা রয়েছে, কিভাবে এগোচ্ছেন, কি পরিকল্পনা রয়েছে যদি বিস্তারিত বলেন। প্রথমত ১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই রাজ্যের কৃষকদের প্রতি এই সরকারের যে উদাসীন মানসিকতা, এটা তো সবাই লক্ষ্য করছে। এই সরকার কৃষকদের প্রতি এতটাই উদাসীন যে অতীতে NDA জোটের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে ফসলের বীমা শুরু করলেও এই রাজ্যের সরকার সেই ফসলের বীমার প্রিমিয়াম না দিয়ে রাজ্যের কৃষকরা যখন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছেন, তাদের ফসল হারাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রায় 46% জমিতে সেচের ব্যবস্থা এই সরকার করতে পারেনি, সালফার কোটে টিউরিয়া আমাদের বাংলাকে বঞ্চনা করছে, দিচ্ছে না তাই বলতে গেছি, আপনার কাছেও যাবো বলতে, সকলের কাছেই যাবো বলতে, দিন আমাদের দিচ্ছে না, বাংলার মানুষ খেতে পড়তে পারছে না, বাড়ির টাকা নেই, খাবার নেই, দিচ্ছে না বলেই তো যাচ্ছি।